আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছো। সবাইকে বলি রমজান মোবারক। আজকে আমি রমজানে আমাদের বাড়িতে যে শরবতটা তৈরি হয় সেটাই তোমাদের দেখাবো যে কীভাবে আমি সেই শরবতটা তৈরি করি। তো দেখো, এখানে আমি আমুলের লিকুইড দুধটা নিয়ে নিয়েছি, আইস কিউব নিয়েছি, আর তরমুজ নিয়েছি, আর তোকমারিটা নিয়েছি। আর দেখো, এই শরবতটা তৈরি করা খুবই সিম্পল ব্যাপার আর খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়।